নতুন বাজার এলাকায় আবারও যান দুর্ঘটনায় গুরুতর জখম এক মহিলা। সংবাদে জানা যায়, মদমত্ত অবস্থায় গাড়ি চালক দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় রাস্তা থেকে ছিটকে একটি খাদে পড়ে যায়। এতে করে গাড়িতে থাকা এক মহিলা গুরুতর জখমপ্রাপ্ত হয়। পরবর্তী সময়ে নতুন বাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় নতুন বাজার হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। এদিকে গাড়ি চালক মদমত্ত অবস্থায় ছিল, তাই নতুন বাজার থানার পুলিশ কর্মীরা অভিযুক্ত গাড়ি চালককে গ্রেপ্তার করে নিয়ে যায় থানায়। পাশাপাশি গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। জানা যায়, প্রত্যেক দিন এই জায়গাতে দ্রুতগতিতে গাড়ি চালায় একাংশ গাড়ি চালক, যার ফলে প্রতিনিয়ত হচ্ছে যান দুর্ঘটনা এবং আহত হচ্ছেন অনেকে। আমরা তো মনে হচ্ছে বাইকে ফায়ার সেফটি আমরা জিরো নাগরিক।